প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ে আজকে তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করছো তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে একত্র হয়ে বসে যাও। তার আগে কেউ একজন কমেন্টস করে আমাকে জানাও যে আমার সাউন্ডটা ঠিক হয়েছে কিনা। তো বরাবরের মতো প্রতি বৃহস্পতিবারে আমরা তোমাদের সাথে একত্রে হই ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রের এই ক্লাসটি নিয়ে। তো তোমরা পাশে যদি একটু খাতা কলম রাখো তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব উপভোগ্য হবে আশা করি। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। দেখো আজকে আমি লিখে রেখেছি তোমাদের জন্য ফিনান্স ব্যাংকিং ও বীমা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক বিশ্লেষণ অধ্যায়ে ছিলাম আমরা। বিগত যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে অর্থের সময়মূল্য এবং প্রথম দুটি অধ্যায় আমরা শেষ করেছিলাম, মোট তিনটি অধ্যায় শেষ করেছি। এবং আর্থিক বিশ্লেষণের মধ্যে গত ক্লাসে আমরা শিখেছি হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সময় আয় ব্যয় বিন্দু বিশ্লেষণ। সে ব্রেক ইভেন শিখতে গিয়ে আমরা শিখেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হয় এককে এবং মোট টাকায়, তারপর চিত্রের মাধ্যমে দেখেছিলাম, নিরাপত্তা প্রান্ত দেখেছিলাম, তারপর মোট বিক্রয়, ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে অঙ্কের সাহায্যে দেখেছিলাম এবং থিওরিগুলো বিশ্লেষণ করেছিলাম। তো আজকে আমরা এই আর্থিক বিশ্লেষণ অধ্যায়ে তোমার একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেটা প্রায় আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে তোমরা একটু আমার সাথে একটু খাতা কলমে লিখতে হবে আজকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন প্রচুর আসে, হ্যাঁ, এবং সিকিউ তো আসবেই। নগদ প্রবাহ বিবরণী, ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই আর্থিক বিশ্লেষণ যে অধ্যায়টি রয়েছে, চার নম্বর অধ্যায়ে আমরা ছিলাম, চার নম্বর অধ্যায় হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ মানে হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে কতটুকু কোন পর্যায়ে এ সম্পর্কে জানা যাচ্ছে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। তো আমি আর্থিক বিশ্লেষণ করব কিভাবে? বিভিন্ন বিবরণী বিশ্লেষণের মাধ্যমে, যেমন এখানে হতে পারে অনুপাত বিশ্লেষণ, হতে পারে ব্রেক ইভেন বিশ্লেষণ, হতে পারে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ। হ্যাঁ, তো এভাবে আমরা এই বিভিন্নভাবে আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে পারি। তো আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ শেষ করেছি, আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমার প্রশ্ন হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী এটা কি? নগদ মানে ক্যাশ বা লিকুইড, প্রবাহ প্রবাহ মানে আসা যাওয়া, হ্যাঁ, বলে না নদী প্রবাহ, নদীর পানি আসে যায় এটা। তাহলে প্রবাহ মানে নগদ অর্থের আগমন বহির্গমন, বিবরণী হচ্ছে তালিকা। তাহলে নগদ প্রবাহ বিবরণী কি? যে তালিকার সাহায্যে একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ অর্থের আগমন ও বহির্গমন ঘটে তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। তাহলে এই প্রবাহ শব্দটিকে আমরা বলতে পারি আগমন ও বহির্গমন, আগমন ও বহির্গমন। তাহলে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? যে বিবরণীর সাহায্যে একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট আর্থিক বছরে কি পরিমাণ নগদ অর্থের আগমন ও বহির্গমন, আগমন মানে নগদ টাকা আসছে, বহির্গমন মানে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে আমরা আবার বলতে পারি যে বিবরণীর সাহায্যে একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট আর্থিক বছরে কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটেছে ও বহির্গমন ঘটেছে এবং কি পরিমাণ নগদ উদ্বৃত্ত রয়েছে তাকেই বলা হয় নগদ প্রবাহ বিবরণী। তাহলে তিনটে জিনিস এখানে আমাদের গুরুত্বপূর্ণ এই বিবরণীর মধ্যে, নগদ আগমন, নগদ বহির্গমন ও নগদ উদ্বৃত্ত। এর মানে হচ্ছে নগদ টাকা আসছে, তোমার ক্যাশ ইনফ্লো হয়েছে, নগদ টাকা চলে গেছে, বহির্ফ্লো হয়েছে বা নগদ চলে গেছে, আর এখানে আমাদের দুইটার ব্যালেন্সটা রইল উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে আসা যাওয়ার মাঝখানে যদি কিছু থেকে যায় সেটা হচ্ছে তোমার ধনাত্মক উদ্বৃত্ত, আর যদি আমার ঋণ করা লাগে বা ঘাটতি হয় তাকে বলা হয় ঋণাত্মক উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্তটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, প্লাসের আসলে ধনাত্মক, মাইনাসের আসলে ঋণাত্মক। প্লাসের আসলে বলবো আমরা উদ্বৃত্ত রয়েছে,
আর মাইনাসের আসলে আমরা বলবো ঘাটতি, তাহলে উদ্বৃত্ত অথবা ঘাটতি, এই যে উদ্বৃত্ত অথবা ঘাটতি। তাহলে যে বিবরণী বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ও বহির্গমন এবং নগদ উদ্বৃত্ত বা ঘাটতির পরিমাণ জানা যায় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। ওকে, তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী কাকে বলে সেটা সংজ্ঞাটা আশা করি সবাই খুব ক্লিয়ার হয়ে গিয়েছি। খুব সহজ, কিন্তু আসলে খুবই সহজ। তোমরা আমার সাথে একটু থাকো এই আধা ঘন্টা, এটার মধ্যে দেখবে যে বিবরণী বিশ্লেষণ তোমাদের পড়িয়ে ফেলব। নগদ প্রবাহ বিবরণী, সরি, নগদ প্রবাহ বিবরণী দুই ভাবে করা যায়, অর্থাৎ এই বিবরণীটা আমরা করতে পারবো দুই ভাবে। একটা প্রথমে হচ্ছে পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, তারপরে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তুমি দুইভাবে করতে পারো, একটা ইনডাইরেক্ট মানে পরোক্ষ পদ্ধতি আর একটা ডাইরেক্ট মানে প্রত্যক্ষ পদ্ধতি। তবে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটা পরোক্ষ পদ্ধতি পরীক্ষায় সাধারণত আসে। আর এই নগদ প্রবাহ বিবরণী এটা শুধু একাদশ দ্বাদশ শ্রেণীতে আসে তা না, এটা তোমার অনার্স বা বিবিএ যখন তুমি করবা, এমবিএ যখন করবা, এগুলো সব সময় তোমার পিছু পিছু থাকবে। তো যার ফলে তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেল থেকে এই জিনিসের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো, তাহলে তোমার জন্য পরবর্তীতে এই অঙ্কগুলো তুমি যখন বিবিএ এমবিএ তে ইংরেজিতে করবা তখন তোমার খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখন তোমার সামনে ব্যাখ্যা করব কিভাবে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা যায়। তাহলে আমরা একটা বিবরণী প্রস্তুত করি, নগদ প্রবাহ বিবরণী, ব্র্যাকেটে লিখে দিলাম পরোক্ষ পদ্ধতিতে, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিতে। আচ্ছা, তাহলে আমরা একটা এরকম বিবরণী তৈরি করি, একটা টেবিল তৈরি করে ফেলো তোমরা আমার সাথে। আমরা টাকার ঘর দুইটা রাখলাম, একটা টাকার ঘর দিয়েও করা যায় আসলে। এখানে এই বিবরণীটা আমি একটু দেখাই, সবাই একটু লিখে ফেলবে। হ্যাঁ, বিবরণ টাকা এবং টাকা। তো আমি আগে তোমাদের বলেছি যে নগদ প্রবাহ বিবরণীটা এমন ভাবে প্রস্তুত করতে হয় যাতে আমার প্রশ্নের মধ্যে যে সমস্ত লেনদেনগুলোর ফলে আমার নগদ অর্থের আগমন ঘটেছে বা নগদ টাকা বাড়ে সেগুলো যোগ, আর যে সমস্ত লেনদেনগুলোর ফলে নগদ অর্থ চলে যায় সেটা বিয়োগ। তাহলে এখানে হচ্ছে যে কিছু অংশ যোগ হবে, কিছু অংশ বিয়োগ হবে, যোগের অংশ থেকে বিয়োগের অংশ বিয়োগ দিব। যদি ধনাত্মক উদ্বৃত্ত থাকে, ধনাত্মক অ্যামাউন্ট থাকে, তাহলে আমরা বলবো উদ্বৃত্ত, আর ঋণাত্মক থাকলে বলবো আমাদের ঘাটতি। তাহলে আমাদের দেখতে হবে যে কোন কোন উপাদানগুলো এখানে যোগ হয়, অর্থাৎ নগদ অর্থের আগমন ঘটে, সেগুলো যোগ করব। তারপর দেখব কোন কোন উপাদানগুলোর কারণে নগদ অর্থের বহির্গমন ঘটে, সেগুলো বিয়োগ করব। তাহলে আমরা এটাকে নগদ প্রবাহ বিবরণীর তিনটে স্টেপ রয়েছে এটা মুখস্থ করে ফেলতে হবে। প্রায় আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীর ধাপ কয়টি, উত্তর হলো তিনটি। আচ্ছা, তিনটি ধাপ কি কি? তোমরা আগে তিনটি ধাপ একটু আমার সাথে সাথে লেখো। ক, ক নাম্বার হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমরা যেহেতু টাকার পরিমাণটা এখন লিখব না, আমরা শুধু আগে টেবিলটা শিখব আজকে, তো তার জন্য আমি এই টেবিলের বিবরণের জায়গাটা একটু বড় হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কি না, যদি নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় দেখতে একটু সমস্যা হবে। তো আমি বলার সাথে সাথে তুমি যদি লিখে ফেলো তাহলে তোমরা বোর্ড নির্ভর হতে হবে না, আমার কথা দিয়েই তুমি আশা করি যে এই অঙ্কটা বুঝে ফেলতে পারবা। তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমি বললাম যে তিনটা স্টেপ, এক নাম্বার স্টেপ আমরা এখন মুখস্থ করলাম যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন আমরা দেখব যে এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করা যায়, কারণ আমার সামনে তো তিনটি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আমরা আসছি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন কিভাবে বের করবো, এটা একটা কোলন দিয়ে রাখি, কারণ এখানে বিভিন্ন উপাদান আসবে
বিভিন্ন উপাদানের বা বিভিন্ন লেনদেনের কারণে টাকা আসবে ওগুলো যোগ দিব, আবার যে লেনদেনগুলোর কারণে টাকা চলে যাব সেটা বিয়োগ দিব। তাহলে এই যে যোগ বিয়োগের কিছু কার্যক্রম আমার এখানে রয়েছে, তাহলে প্রথমে আমার এখানে আসবে নেট মুনাফা। আমরা যেমন এক মালিকানা কারবারের ক্ষেত্রে ক্রয় বিক্রয় হিসাব লাভ ক্ষতি হিসাব নির্ণয় করি, তাহলে লাভ ক্ষতি হিসাব থেকে আমাদের আসে হচ্ছে নেট মুনাফা। এই নেট মুনাফা আমরা এখানে আনলাম, নেট মুনাফা, নেট মুনাফার একটা পরিমাণ তোমার দেয়া থাকতে পারে, যেটা দেয়া থাকে আমরা এটা একবার লাস্ট কলামে নিয়ে যাব। নেট মুনাফাটা আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য প্রথমে আমার নেট মুনাফার প্রয়োজন হবে। আচ্ছা, তারপর এই পরিচালন কার্যক্রম থেকে নেট মুনাফা করার জন্য নেট মুনাফার সাথে কিছু অংশে সমন্বয় করতে হয়। সমন্বয় করা মানে হচ্ছে যোগ বিয়োগ করা। তাহলে এটার সাথে আমরা একটু লিখতে পারি যে নেট মুনাফার সমন্বয় বা পরিচালন কার্যক্রমের জন্য পরিচালন কার্যক্রমের জন্য নেট মুনাফার সমন্বয়। আচ্ছা, এখন এই পরিচালন কার্যক্রমের জন্য নেট মুনাফার সমন্বয়ের মানে হলো এই যে এখানে যে আমরা নেট মুনাফা লিখলাম, এই সমন্বয় মানে হচ্ছে কিছু উপাদান যোগ হবে কিছু বিয়োগ হবে, এটা লেনদেনের উপর নির্ভর করবে। এখন দেখো কি উপাদান যোগ হবে, আমি যদি প্লাসের দিই যোগ কি কি যোগ করব, যেমন নেট মুনাফার সাথে আমি সমন্বয়টা করব প্রথমে হচ্ছে অবচয়, এটা আমরা ইনার কলামে লিখব এই প্রথম কলামটা, তারপর এখানে যোগ বিয়োগ করে ওই পাশে নিয়ে যাব, নেট মুনাফার সাথে যোগ করলে আমার বের হয়ে যাবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আচ্ছা, অবচয়, তারপর হচ্ছে কি কি অংশ যোগ হবে, যোগের আইটেমগুলো আগে লিখে ফেলো। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। আচ্ছা, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি মুনাফা হয় তাহলে বিয়োগ, একটার সাথে সাথে একটু খেয়াল করে ফেললে হয় স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতিটা এখানে যোগ হবে, কারণ আমাদের যখন নেট মুনাফা নির্ণয় করেছিলাম সেইখানে ক্ষতিটা আমরা বিয়োগ দিয়েছিলাম, এখানে যোগ দিতে হবে। আর আরেকটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা বা লাভ, মুনাফা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, মুনাফা এখানে আমাদের যোগ বিয়োগ হবে, এটা এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা বিয়োগ হবে। আচ্ছা, তাহলে দুইটা আইটেম দেখলাম, তারপর আমরা চলে আসবো তোমার চলতি সম্পদ। চলতি সম্পদ যদি এখানে বৃদ্ধি পায় তাহলে হ্রাস হবে, তাহলে আমি আগে বৃদ্ধিটা লিখি, যোগ, যোগ হচ্ছে চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি হ্রাস, হ্রাস, আর বিয়োগ হচ্ছে তার বিপরীত চলতি সম্পত্তি বৃদ্ধি। ওকে, এখানে আমি ইনার কলামে টাকাগুলো লিখব, লিখে এই যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা এখানে আসবে সেটা আমি যখন নেট মুনাফার সাথে যোগ বা যোগ করব তখন সেই অ্যামাউন্টটার নাম হবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আচ্ছা, তাহলে এখানে এই যোগ বিয়োগের অংশটা আরেকটু ব্যাখ্যা করি, তাহলে তোমার সুবিধা হবে। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য প্রথমে আমার প্রয়োজন হচ্ছে নেট মুনাফা, নেট মুনাফার সাথে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য কিছু অংশে সমন্বয় প্রয়োজন হয়। সমন্বয় প্রয়োজন হচ্ছে যে বিভিন্ন লেনদেনের কিছু অংশ যোগ হবে কিছু অংশ বিয়োগ হবে, এই হচ্ছে এখানকার সমন্বয়টি। আচ্ছা, তারপর হলো কি কি সমন্বয় হবে, অবচয় যোগ হবে সবসময়। প্রশ্নে অবচয় যদি দেয়া থাকে তাহলে সেই অবচয়ের পরিমাণটা নিয়ে আসতে হবে, আর দেয়া না থাকলে বের করে নিতে হবে। আচ্ছা, তারপর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এখানে যোগ হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা এখানে বিয়োগ হবে। তারপর চলে আসি চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি। আচ্ছা, চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি আমি একটু উপরে লিখলে তোমার জন্য সুবিধা হবে, আসলে এটা নিচে হয়তো দেখা যায় না। চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি আবার এখানে লিখি, চলতি সম্পত্তি হ্রাস যদি পায়, হ্রাস তাহলে আমার যোগ হবে, কিন্তু এই যে এখানে আমি প্লাস লিখে দিলাম। আচ্ছা, কেন, এটা একটু অনেকের প্রশ্ন মনে থাকতে পারে, তাহলে আমাকে জানতে হবে যে চলতি সম্পত্তিগুলো কি কি। যেমন চলতি সম্পত্তির প্রথমে হচ্ছে দেনাদার, তাই না, দেনাদার হচ্ছে যাদের কাছে আমরা টাকা পাবো, তাহলে এই টাকার পরিমাণটা যদি কমে যায় তার মানে আমার
দেনাদার যারা আছে তারা আমাকে টাকা দিয়ে ফেলছে, তার মানে কি আমার নগদ অর্থের আগমন ঘটছে, এর জন্য যোগ। তাহলে চলতি সম্পত্তি হ্রাস পেলে আমার যোগ হয়, আর তার বিপরীত হচ্ছে চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায়, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে তাহলে বিয়োগ হয়। এর কারণ হচ্ছে ওই যে বাকিতে বিক্রয় যদি আমি বাড়াই, তার মানে তো হচ্ছে আমার চলতি সম্পত্তি বাড়তেছে, কারণ চলতি সম্পত্তির একটি উপাদান হচ্ছে আমার দেনাদার। তো এটা যদি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমি তাদের নিকট থেকে নগদ টাকা পাচ্ছি না, তারা বাকিতে মাল নিয়ে যাচ্ছে, তাহলে নগদ অর্থের ঘাটতি হচ্ছে, এর জন্য বিয়োগ হচ্ছে। যেমন আরেকটা উদাহরণ যদি নেই, ধরো মজুদ পণ্য, চলতি সম্পত্তির একটা উপাদান আমি লিখলাম মজুদ। মজুদ পণ্য যদি হ্রাস পায় তার মানে মজুদের পরিমাণ হ্রাস পেয়েছে, ধরো মজুদ বিক্রি করে ফেললাম বা উৎপাদনে দিলাম, তাহলে আমার নগদ টাকা আসবে, এর জন্য কিন্তু যোগ। আবার মজুদের পরিমাণ যদি বৃদ্ধি পায় তার মানে আমি নগদ টাকা দিয়ে কাঁচামাল বা মজুদ পণ্য ক্রয় করেছি, যার ফলে আমার চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কিন্তু নগদ টাকা চলে গিয়েছে, এর জন্য বিয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে বোর্ডে প্রায়ই, যেমন বললো দেনাদার হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ে যোগ হয় না বিয়োগ হয়। তাহলে খেয়াল করবা যে চলতি সম্পত্তির ক্ষেত্রে বিপরীত, হ্রাস পেলে যোগ, বৃদ্ধি পেলে বিয়োগ। মানে হ্রাসের ক্ষেত্রে সাধারণভাবে মনে হয় কি হ্রাস মানে বিয়োগ, কিন্তু চলতি সম্পত্তির ক্ষেত্রে তার বিপরীত। কেন বিপরীত তার ব্যাখ্যাটা কিন্তু আমি আবারও দিচ্ছি আরেকটা উদাহরণ দিয়ে। যেমন মনে করো যে প্রাপ্য বিল, বিল বা কাগজের সাহায্যে বা একটা দলিলের সাহায্যে আমি বিক্রি করছি, এটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে নগদ টাকা তো পাচ্ছি না, আমি দলিল পাচ্ছি। তাহলে যদি আমার এই চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা হ্রাস পায়, এর জন্য বিয়োগ। আর এই দলিলটা যদি আমি দিয়ে ক্যাশ টাকাটা নিয়ে নেই তাহলে ওই সম্পত্তিটা হ্রাস পাচ্ছে, দলিলটা হ্রাস পাচ্ছে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এটা যোগ। তাহলে এখানে এটা আমরা ক্লিয়ার হতে পারলাম কিনা যে কেন চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ, কেন চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ। তাহলে চলতি সম্পত্তির উপাদানগুলো কি কি, যেমন দেনাদার, মজুদ পণ্য, তারপর তোমার অগ্রিম ব্যয়, প্রাপ্য বিল ইত্যাদি। তাহলে চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধিটা সবাই ক্লিয়ার কিনা? ওকে, তারপরে আমরা এখন এটার সাথে আরেকটু আছে চলতি দায়, চলতি দায় বৃদ্ধি যদি পায় তাহলে যোগ, আর বিয়োগ হচ্ছে চলতি দায় হ্রাস। কেন এর ব্যাখ্যাটা খেয়াল করো। চলতি দায় যেমন মনে করো চলতি দায়ের একটা উপাদান নেই, ধরো দেনাদারি না আমরা পাওনাদার নিলাম, তাহলে আমার পাওনাদার আমার কাছে টাকা পাবে, তো তারা তাদের পরিমাণটা যদি বৃদ্ধি পায় তার মানে কি আমি নগদ টাকায় কিনি নাই বাকিতে ক্রয় করতেছে, তার মানে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমার নগদ টাকা তো আর যাচ্ছে না, যার ফলে নগদের ক্যাশ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের এটা যোগ হবে। আবার পাওনাদার হ্রাস মানে হচ্ছে যে আমরা যাদের কাছ থেকে বাকিতে ক্রয় করেছিলাম তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, এর জন্য তো পাওনাদারটা হ্রাস পেয়ে যাচ্ছে, এটা মাইনাস। তার মানে এখানে তোমাকে চিন্তা করতে হবে কোন কাজগুলোর ফলে তোমার নগদ টাকা বাড়বে, যোগ, নগদ টাকা চলে যাবে, বিয়োগ। তাহলে চলতি সম্পত্তি ও চলতি দায়ের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এক কথায় মনে রাখবা যে চলতি সম্পত্তির ক্ষেত্রে চলতি সম্পত্তিগুলি যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস, মানে চলতি সম্পত্তির ক্ষেত্রে বিপরীত সম্পর্ক, আর চলতি দায়ের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক। চলতি দায় যদি বাড়ে তাহলে যোগ, চলতি দায় যদি কমে তাহলে বিয়োগ। তাহলে আমার নিট মুনাফার সাথে সমন্বয় করব কি, অবচয় স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, যোগ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা বিয়োগ, আর চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই কয়েকটা কাজ যোগ বিয়োগ করলে আমার যেই অ্যামাউন্টটা থাকবে তার নামই হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তার মানে যোগ বিয়োগ করার পর লাস্টে যে উদ্বৃত্তটা থাকবে ওটার নাম হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। দেখো তোমাদের এটা ক্লিয়ার হইতে হবে কিন্তু। তাহলে এক কথায় আমি আবারও তোমাকে বুঝিয়ে দেই, দেখো। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলা হয় পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তুমি কিভাবে তৈরি করবে, তাহলে তোমার স্টেপগুলো কি দাঁড়াচ্ছে? প্রথমে নিট মুনাফা, নিট মুনাফার সাথে কিছু উপাদানের সমন্বয় করতে হবে। সমন্বয় কিভাবে করব তাহলে আমি সংক্ষিপ্ত বলি। নিট মুনাফা আবারও বলতেছি যারা ক্লিয়ার না, নিট মুনাফা তার সাথে আমি সমন্বয় করব। সমন্বয় করব কি দিয়ে? প্রথমে আমি আনবো অবচয়,
অবচয় আনলাম, খেয়াল করো অবচয়, অবচয়ের সাথে আমার কিছু অংশ যোগ বিয়োগ হবে। কি যোগ বিয়োগ করব? প্রথমে আনব স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি হলে এখানে যোগ, আর মুনাফা হলে বিয়োগ। স্থায়ী সম্পদ ক্ষেত্রে বিপরীত অংশ মনে রাখবে, স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি ক্ষতি হয় তাহলে যোগ, স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি মুনাফা হয় তাহলে বিয়োগ। আচ্ছা, তারপরে আসি আমরা চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ, চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ। তারপরে আসে চলতি দায়, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ। করার পর যে উপাদানটা আসবে এগুলোর যোগফলটা, এই যোগফলটা নিট মুনাফার সাথে যোগ করলে পাওয়া যায় পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। ওকে, আর কেন কোনটা যোগ বিয়োগ হয় তার ব্যাখ্যা তোমাদের দিয়ে দিয়েছি, তাহলে তোমার মনে থাকবে, তুমি শুধু মুখস্থ করে কিন্তু পরীক্ষায় দিতে পারবে না। আবারও বলি, যেমন চলতি দায় বৃদ্ধি পেলে কেন যোগ হচ্ছে, চলতি দায় তার মানে আমার কাছে টাকা পায়, আমরা দিচ্ছি না তাকে, তো যার ফলে টাকাটা আমার থেকে যাচ্ছে বৃদ্ধি, এর জন্য যোগ। আর চলতি দায় হ্রাস, আমার কাছে টাকা পাবে, হ্রাস পেলো মানে দিয়ে দিলাম ক্যাশ, নগদ অর্থ চলে গেছে, এর জন্য আমাদের বিয়োগ হয়েছে। তারপরে চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা আমার চলে যাচ্ছে, এর জন্য বিয়োগ, আর চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে নগদ টাকার আগমন ঘটছে, এর জন্য যোগ। তাহলে আমাদের প্রথম স্টেপ কি বলছিলাম, কয়টা স্টেপ? তিনটি। এক নম্বর স্টেপ শিখলাম আমরা, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই প্রথম স্টেপ আমরা শিখলাম। ওকে, এবার খ নাম্বার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ হচ্ছে, দ্বিতীয় স্টেপ হলো আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দ্বিতীয় স্টেপ বিনিয়োগ, বিনিয়োগ কার্যক্রম থেকে, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো এটা আমাদের একটু খেয়াল রাখবে সবাই, আমরা পরিচালন কার্যক্রম শিখলাম, এবার দ্বিতীয় অংশ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ তৈরি, এটা একটু লিখে ফেলো কি কাজ হবে। যেমন প্রথমে কোন কোন আইটেম যোগ হবে, এক নাম্বার আইটেম যোগ হবে স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, আমি বলার সাথে সাথে লিখে ফেললে ভালো হয়। প্রথম হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়, কারণ কি, কেন এটা যোগ হবে, কারণ হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি যদি আমরা বিক্রয় করি তাহলে বিক্রয় করে নগদ অর্থের আগমন ঘটে, এর জন্য এখানে যোগ হয়। কারণ সংজ্ঞায় আগে বলেছি যে সমস্ত লেনদেনগুলোর কারণে নগদ অর্থের আগমন ঘটে সেটা যোগ, আর নগদ অর্থ চলে যায় সেটা বিয়োগ। তাহলে এখানে পাইলাম স্থায়ী সম্পত্তি বিক্রয়, তাহলে বিক্রয় করলে টাকা আসে, এর জন্য যোগ। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্থায়ী সম্পত্তি এখানে কি কি, যেমন আমরা সবাই জানি এটা যন্ত্রপাতি, ভূমি, দালান ইত্যাদি। হ্যাঁ, যন্ত্রপাতি, ভূমি, দালান, আসবাবপত্র হইতে পারে, আসবাবপত্র, আসবাবপত্র। তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রি করলে নগদ অর্থের আগমন ঘটে, তাহলে এখন আমি এখানে লিখলাম স্থায়ী সম্পত্তি বিক্রয়, পরীক্ষায় গিয়ে দেখলা যে আসলা যে যে 10,000 টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তাহলে এখানে যন্ত্রপাতি বিক্রয় লিখতে হবে। আমি একসাথে এই স্থায়ী সম্পত্তি দিয়ে এগুলো যে কোনো আইটেম পরীক্ষায় আসতে পারে সেটা এক লাইনে বুঝিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আরো কি কি যোগ হবে, আমি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত শেয়ার বিক্রি করে দেই, অন্য প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে বিনিয়োগ, অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ যদি বিক্রয় করে দেই, এর মানে হলো আমি ধরো অন্য প্রতিষ্ঠানে শেয়ার কিনেছিলাম, সেটা আমার জন্য বিনিয়োগ বা এই প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ, এখন আমি করলাম কি করলাম, এটা বিক্রয় করে ফেললাম, তার মানে শেয়ার বিক্রি করছি, নগদ টাকা আসছে, তাহলে আমার এটা কি হবে, তাহলে আমার এটা যোগ হবে, এর মানে হচ্ছে নগদ অর্থের আগমন ঘটলে যোগ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর কি হতে পারে, এটা আরেক নামে থাকতে পারে পরীক্ষায়, বিনিয়োগ হ্রাস, এই শব্দটা এখানে থাকতে পারে, বিনিয়োগ হ্রাস, বিনিয়োগ হ্রাস। তাহলে বিনিয়োগ হ্রাস পাওয়া মানে কি, এই যে আমি বিক্রি করছি, বিক্রি করলে টাকা আসলো,
এখন তুমি রাস শব্দ দেখে যদি আবার তুমি চিন্তা করো তাহলে তো তোমার মনে হবে রাস পাইলে মনে হয় বিয়োগ, বিষয়টা ওরকম না। এখানে কি রাস পেয়েছে? এখানে রাস পেয়েছে যে অন্য প্রতিষ্ঠানে আমি যে বিনিয়োগটা করেছি সেই বিনিয়োগটা কমে গেছে, মানে আমি বিক্রি করে দিচ্ছি, তাহলে বিক্রি করে আমার টাকা আসছে, বিনিয়োগ কমছে বাট নগদ অর্থের আগমন ঘটছে। ওকে, তারপর আরো যোগ হবে, আমি যদি অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নেই তাহলে অন্য প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ, অন্য প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ, অর্থাৎ অন্য প্রতিষ্ঠান থেকে আমি যদি ঋণ নেই তাহলে আমার এটা টাকা আসতেছে, এর জন্য যোগ। তারপর হইতে পারে বিয়োগ কি কি, বিয়োগটা আমি উপরে দেখাই, বিয়োগ হবে কি কি বা এখানে লিখে দিই, তিনটা তোমরা লিখতে পারছো আশা করি। একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়, অন্য প্রতিষ্ঠানের বিনিয়োগ বিক্রয়, অন্য প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ, এই তিনটা কাজের ফলে টাকা আসতেছে, এর জন্য যোগ। এখন কোন কাজ করলে টাকা চলে যাবে অর্থাৎ বিয়োগ হবে সেই আইটেমগুলো আমরা এখন লিখব। তাহলে এখানে আইটেম হচ্ছে স্থায়ী সম্পত্তি যদি আমি ক্রয় করি, যে কাজগুলো আমরা বিক্রি করছি এখন সেগুলো ক্রয়, ক্রয় করলে টাকা চলে যায়, এর জন্য বিয়োগ। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয়, ক্রয় করছি মানে আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে কিন্তু নগদ অর্থ হ্রাস পেয়েছে, এর জন্য এটা বিয়োগ করে ফেলতে হচ্ছে। কারণ আমার এই নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য হচ্ছে যে নগদ অর্থের আগমন বা বহির্গমন, এর জন্য। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যায়, এর জন্য বিয়োগ। আবার হতে পারে অন্য প্রতিষ্ঠানে, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, ক্রয় করলে মানে এটা হচ্ছে আসলে বিনিয়োগ বৃদ্ধি, এক কথায় অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় মানে হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি করলে তোমার টাকা চলে যাচ্ছে। আচ্ছা, আর কি হতে পারে? অন্য প্রতিষ্ঠানকে ঋণ দান, অন্য প্রতিষ্ঠান কে ঋণ প্রদান বা ঋণ দান, প্রতিষ্ঠানকে ঋণ দান, অন্য প্রতিষ্ঠানকে ঋণ দান। তাহলে খেয়াল করে দেখো যে এই তিনটা কাজের অ্যামাউন্টটা বিয়োগ হবে। তাহলে মনে রাখা সহজ উপায় হচ্ছে যে তোমাকে যেটা বলেছি কোন কাজ করলে নগদ অর্থের আগমন ঘটে আর কোনটা করলে নগদ অর্থের বহির্গমন ঘটে। তাহলে এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যায়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করলে টাকা চলে যায়, বিনিয়োগ যদিও বৃদ্ধি পায়, অন্য প্রতিষ্ঠান কে ঋণ প্রদান করলে টাকা চলে যায়, এই কাজগুলোর কারণে এগুলো মাইনাস হয়েছে কারণ নগদ অর্থের বহির্গমন ঘটেছে, এর জন্য এটা বিয়োগ হয়েছে। আচ্ছা, তাহলে এই তিনটা বা এই ছয়টা যে উপাদানগুলো যেটা থাকবে, পরীক্ষায় একটাও থাকতে পারে উপাদান, দুইটাও থাকতে পারে, এগুলো যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা হবে ওইটার নামই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বা বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এবার লাস্ট অংশ আমাদের, এটার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমাদের গ নাম্বার অংশে চলে আসছে, আমরা বলছিলাম তিনটা অংশ কি কি মনে আছে তো? প্রথম দুইটা, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, দুই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, এখন আমরা দেখতেছি তিন, তিন হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়। তাহলে আমরা দেখি অর্থায়ন কার্যক্রম থেকে কি কি লেনদেনগুলো হয় বা কোন কাজ করার ফলে যোগ হয়, কোন কাজ করার ফলে বিয়োগ হয়। তাহলে আমরা এখন এটা একটু দেখি। প্রথম হচ্ছে যে যোগ হবে কোন কাজের ফলে, যেমন সাধারণ বা ইকুইটি শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু, ইস্যু অথবা পরীক্ষায় থাকতে পারে বিক্রয়। শেয়ার ইস্যু করা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে শেয়ার, এই অংশগুলো যদি বিক্রি করি তাহলে নগদ অর্থের আগমন ঘটে। ইস্যু করা মানে হচ্ছে বাজারে বিক্রি করা, তার মানে এই বিক্রয়গুলো করলে নগদ অর্থে আসে, প্রতিষ্ঠানের কাছে আসে, এর জন্য যোগ, অর্থাৎ ক্যাশ ইনফ্লো হয়েছে। তাহলে আমরা যদি শেয়ার ইস্যু করি তাহলে আমাদের নগদ অর্থের আগমন ঘটবে, এর জন্য এটা যোগ হবে। দ্বিতীয় অংশ, যদি আমরা ঋণপত্র বিক্রয় করি, ঋণপত্র বিক্রয়, দেখো ঋণপত্র ক্রয় করলে কিন্তু আবার আমার চলে যাবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহে, আমরা এখানে ঋণপত্র বিক্রি করছি মানে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসছে। আচ্ছা, তার বিপরীত কোনগুলো বিয়োগ হবে? তাহলে দুটো পাইলাম যোগ। বিয়োগ হবে কি কি? বিয়োগ হবে যে কাজগুলো করার ফলে আমার টাকা চলে যাচ্ছে, যেমন কি কি চলে যাচ্ছে? ঋণপত্র পরিশোধ,
ঋণ নিছিলাম এখন পরিশোধ করে দিচ্ছি ঋণপত্র পরিশোধ ঋণপত্র পরিশোধ করলে টাকা চলে যায় এর জন্য মাইনাস লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান তাহলে লভ্যাংশ কি লভ্যাংশ হচ্ছে যে কোনো যৌথমূলধনী কোম্পানি শেয়ার বিক্রয় করলে শেয়ার হোল্ডারদেরকে শেয়ারের বিপরীতে যে মুনাফা বা যে রিটার্নটা প্রদান করা হয় সেটাই হচ্ছে লভ্যাংশ তো লভ্যাংশ প্রদান করলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় লভ্যাংশ প্রদান করলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় এর জন্য এটা বিয়োগ হবে আর কি থাকতে পারে ওই এই কয়েকটাই যোগ বিয়োগ করলাম করার পর যেই উপাদানটা আসবে যোগ বিয়োগ করার পর যা আসবে তার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তাহলে আমরা তিনটা জিনিস বের করা শিখলাম সামারি করি ক পরিচালন শব্দগুলো মুখস্থ রাখবা পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ খ শিখলাম বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ গ দেখলাম অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ এই তিনটা উপাদান আমরা যোগ করব যোগ করলে আমাদের যদি পজিটিভ আসে এটা আমরা বলতে পারি নগদ অর্থের হ্রাস অথবা বৃদ্ধি এর মানে হলো যদি এই তিনটার যোগফল ধনাত্মক হয় তাহলে নগদ অর্থ বৃদ্ধি পাবে আর এই তিনটার যোগফল যদি ঋণাত্মক হয় তাহলে নগদ অর্থের হ্রাস পাবে তাহলে এই তিনটা যোগ করলে যেই উপাদানটা আসবে আমি উপরে চলে আসি মনে করি এই উপাদানটা আসলো ওইটার নাম নগদ অর্থের নগদ অর্থের হ্রাস অথবা বৃদ্ধি হ্রাস অথবা বৃদ্ধি লিখলাম দুইটাই লিখলাম এই জন্য তোমাদের পরীক্ষায় দুইটা লেখা লাগবে না যদি ধনাত্মক হয় তাহলে লিখবা বৃদ্ধি আর যদি ঋণাত্মক হয় তাহলে লিখবা হচ্ছে হ্রাস পাওয়ার পর আমাদের প্রশ্নে থাকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে তখন একটি নির্দিষ্ট নগদ অর্থ থাকে তাহলে এই যেই অর্থ থাকে তার সাথে এই উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত যদি যোগ করি তাহলে আমরা পাব যে নগদ অর্থের সমাপনী উদ্বৃত্ত নগদ অর্থের সমাপনী উদ্বৃত্ত নগদ অর্থের সমাপনী উদ্বৃত্ত শেষ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কত সহজ একটি জিনিস কিন্তু পরীক্ষায় আমাদের প্রচুর এমসিকিউ আসে এবং সিকিউ আসে এটার ক্ষেত্রে তাহলে আমি সামারি যদি করি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি দুইটি একটি পরোক্ষ পদ্ধতি আর একটি প্রত্যক্ষ পদ্ধতি প্রথমে আমরা দেখব আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীর স্টেপ বা ধাপ তিনটি প্রথম হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ খ হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এবং গ হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এই তিনটি উপাদান যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে যদি ধনাত্মক অ্যামাউন্ট আসে তাহলে হবে নিট নগদ বৃদ্ধি আর যদি ঋণাত্মক অ্যামাউন্ট আসে নগদ প্রবাহ হ্রাস তারপর তার সাথে প্রারম্ভিক নগদ প্রবাহ যদি যোগ দেই তাহলে আমার মিলে যাবে সমাপনী নগদ উদ্বৃত্তের সাথে এই ছিল আজকে আমাদের যেই নগদ প্রবাহ বিবরণী নির্ণয়ের পরোক্ষ পদ্ধতি তার স্টেপগুলো তার পদ্ধতিগুলো যেহেতু সময়টা কম এর জন্য অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম স্টেপগুলো পড়ায় দিতে আগামী ক্লাসটায় আমরা এই স্টেপগুলোর সাহায্যে যদি একটা অঙ্ক দেখি তাহলে আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই স্টেপগুলো একটু মুখস্থ রাখো যার যে কোনো বই থেকে উদাহরণের অঙ্কগুলো একটু দেখো আজকে দেখে নিজে নিজে চিন্তা করো যে কেন এটা যোগ হলো কেন এটা বিয়োগ হইলো বা আমি যে কথাগুলো বললাম কথাগুলোর সাথে তুমি যে কোনো বইয়ের অঙ্কগুলো একটু মিলিয়ে যদি পড়ো তাহলে আসলে পড়াশোনা যদি তুমি নিজে নিজে বাসায় একা বসেও কিন্তু করা যায় তোমার নিজের ইচ্ছাটাই যথেষ্ট তো আমরা আমাদের শিক্ষার্থীদের সেই ইচ্ছাটা দেখার প্রত্যাশায় রইলাম তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আগামী বৃহস্পতিবারে ঠিক
সকাল 10টায় তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।